ফের নৌকার মনোনয়ন পেলেন মাশরাফি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের মনোনয়ন পেলেন মাশরাফি বিন মর্তজা। 2019 সালে ক্রিকেট মাঠ থেকে রাজনীতিতে পা রেখেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি বিন মর্তজা। রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নড়াইল দুই আসন থেকে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন মাশরাফি বিন মর্তজা। কিশোরগঞ্জ ছয় আসন থেকে পঞ্চমবারের মতো মনোনয়ন পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেট অঙ্গন থেকে মনোনয়ন পাওয়া নতুন মুখ সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার ঢাকা 10, মাগুরা 1 ও মাগুরা 2 আসন থেকে মনোনয়ন ফর্ম কিনলেও মাগুরা 1 আসন থেকে নৌকার টিকিট পেলেন।